আজকে খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমরা বরাবর চেষ্টা করে এসেছি যে খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে বিভিন্ন সংগঠক বা যারা খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আসলে বিভিন্ন সময়ের গল্পগুলো শুনতে বা তাদের যে সাফল্য সম্প্রতি সময়ে সেই বিষয়গুলো তুলে ধরতে। ঠিক এমনই সাফল্যের কথা আমরা আজকে শুনব। আমরা আছি গলফ ক্লাবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গলফ ক্লাবে থাকা মানেই আজকের যে আলোচনা সেটি অবশ্যই গলফ নিয়ে, এবং একজন গলফার এবং একই সাথে একজন সংগঠক আমার সাথে আছেন। তাদের কাছ থেকে শুনব যে সম্প্রতি সময়ে তাদের কি কি সাফল্য আছেন এবং তারা সামনে কি কি ধরনের কাজ করবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সাথে আছেন মেজর মাহমুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম মহাসচিব বিপিজিএ, এবং ঠিক তার পাশেই আছেন জামাল হোসেন, প্রফেশনাল গলফার। জামালের কাছ থেকে প্রথমে যে বিষয়টি শুনি, যে আপনি তো সম্প্রতি ইন্ডিয়া থেকে আসলে আহমেদাবাদ থেকে একটি টুর্নামেন্ট শেষ করে এসেছেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। এই টুর্নামেন্টটা সম্পর্কে একটু শুনি, যে সেখানে কীভাবে শুরু করেছিলেন, এত বড় সাফল্য আপনার হাতে এসেছে, পুরো বিষয়টি। ধন্যবাদ এটিএন বাংলাকে। আমি সর্বপ্রথম যেটা বলবো, আমাদের সব থেকে ভালো ফেসিলিটি যারা দিছে আর খেলতে দিছে আমাদের কর্মীটলা গলফ ক্লাবে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ক্লাব ক্যাপ্টেন, ক্লাব সিইও, গলফ জিএম, আসলে তারা আমাদের জন্য এত পরিমাণ ফেসিলিটি দিছে খেলার জন্য, তাদের সাফল্যটা এখানে বেশি। এই জন্য বলবো, তারা যদি আমাদের আজকে এত সুন্দর মাঠে খেলতে না দিত, তা হয়তো আমি জামাল চ্যাম্পিয়ন হইতে পারতাম না। সো সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ, কর্মীটলা গলফ ক্লাবকে ধন্যবাদ। আর আমার খেলার পিছনে এটাই বলবো যে আমি ভালো খেলার কারণে, আমি খেলার কিছুদিন আগে প্রায় তিন মাস কর্মীটলা গলফ ক্লাবে কমিটির কাছে গেছিলাম যে আমি যেন কন্টিনিউ প্র্যাকটিস করতে পারি, তো তারা আমাকে এই ফ্যাসিলিটিটা দিছিল। তো এই ফ্যাসিলিটার কারণে হয়তো বা আমার খেলাটা অনেকটা ইম্প্রুভ হয়েছে, আর আমি বিদেশে গিয়ে অনেক ভালো গলফ খেলছি আর টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছি। তো এটা যেটা আমার কাছে খুব আনন্দ লাগছে যে আমি লাস্ট রাউন্ডটা আমি ঈদের দিন গলফ খেলছি। তো প্রথম প্রথম একটু খারাপ লাগতেছিলো যখন আমি ফ্যামিলি বাংলাদেশে রেখেছিলাম ইন্ডিয়াতে, যে প্রথমবারের মতো আমি বিদেশে ফ্যামিলি ছাড়া ঈদ করলাম। তো যখন আমি ঈদের দিন ম্যাচটা জিতলাম তখন আমার কাছে এরকম আনন্দ লাগছে যে আমি আসলে বলে বোঝাইতে পারবো, আর আমার কাছে এটা মনে হচ্ছিলো যে আমি ফ্যামিলির সাথে ঈদ করতেছিলাম, জিতার পরে আমার কাছে এরকম মনে হচ্ছিলো। মেজর মাহমুদ, এত বড় সাফল্য বয়ে এনেছে, আপনি এখন যুগ্ম সচিব হিসেবে আছেন বিপিজি এর সাথে, আপনি কি উদ্যোগ নিয়েছেন বা আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এই সাফল্যের তার অবদানে? প্রথমে বলতে হবে যে জামাল একজন তৈরির পিছনে যাদের অবদান, বিশেষ করে আমাদের গলফ ফেডারেশন, কর্মীটলা গলফ ক্লাব, তাছাড়া বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশন, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, বিপিজিএ, তার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট কর্নেল ওয়াহেদ, ব্রিগেডিয়ার আসান সেক্রেটারি জেনারেল, তাদের অবদান অবশ্যই আমাকে স্বীকার করতে হবে। গত সাড়ে চার বছর যাবৎ ওনারা এই কমিটি জামালকে ভিন্নভাবে ভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে খেলার সুযোগ করে দিয়েছেন, কমিটিলো গলফ ক্লাব কর্তৃপক্ষ সিইও তাকে টুর্নামেন্ট খেলার সুযোগ করে দিয়েছেন। তো এই প্র্যাকটিসের ফলে তার দক্ষতা বৃদ্ধি পেয়েছে, এবং আপনারা হয়তো জেনে থাকবেন সে এই নিয়ে এটি তার পঞ্চম শিরোপা। তো এটি একটি রেকর্ড বাংলাদেশে কোনো খেলোয়াড়, এবং অন্য দেশেরও পিজিটা কিন্তু একটি ওয়ার্ল্ড র্যাঙ্ক টুর্নামেন্ট, এশিয়ান ট্যুরের পরেই বলা যেতে পারে রিজিওনাল টুর্নামেন্ট, সেখানে তার যে এই সাফল্য আমরা সত্যিকার অর্থে আমরা উচ্ছ্বসিত, এবং তাকে আমরা অলরেডি কর্মীটলা গলফ ক্লাবের পক্ষ থেকে, মেজর জেনারেল জহির ফেডারেশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দিয়েছেন। এখানে মেজর জেনারেল জহির এবং সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের নাম বলতে হবে, কারণ তাদের ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত বিভিন্ন দিক নির্দেশনা আমাদের মতো সংগঠকদেরকে সামনে চলে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। তো জামালকে কর্মীটলা গলফ ক্লাব এবং ফেডারেশন ইতিমধ্যে সম্বর্ধনা দিয়েছে। আমাদের বিপিজির তরফ থেকে ব্রিগেডিয়ার আসানুল মিয়া, কর্নেল ওয়াহেদ এবং নতুন কমিটি সব মিলে আমরা গ্র্যান্ড রিসেপশন তাকে দিব, আমরা কমিটেড, এবং আমাদের সাথে অন্যান্য যারা কমিটি মেম্বার আছেন সবাই মিলে আমরা কাজ করব, ভবিষ্যতে এগিয়ে যাব, এটুকু আমি বলতে পারি। জামাল, আপনার কাছে যে বিষয়টি একটু শুনতে চাই, গলফ তো একটা রিচ খেলা এবং এখানে প্রচুর ধৈর্য শক্তি নিয়ে খেলতে হয়, আপনি এই ক্যারিয়ারটা কেন বেছে নিলেন? আমি ছোটোবেলায় কর্মীটলা গলফ ক্লাব আসে, এখানে একজন আমার মামা আছে যে জব করে, তো ছোটোবেলা আমি লেখাপড়া এত করতে পারি নাই। তো যেটা হয়েছে যে ছোটোবেলা আমি অনেক দুষ্টমি মুষ্টমি করতাম, তখন আমার আম্মু বললো যে ও তো অনেক দুষ্টমি করে, ওরা তোমার সাথে ক্লাবে নিয়ে যাব। তো আমি ক্লাবে আসলাম ছোটোবেলা আসার পরে, তো তখন আমার বয়স বেশি ছিল না, ও খুব কম ছিল, হয়তোবা দশ আট নয় বছর, দশ বছর হবে। তো তখন আমি যখন আসলাম এখানে আসা কিছুদিন পরে একটা আমার মামা এখানে জবে দিয়ে দেয়, বলবয় জব করতাম। তো বলবয় জব করার পরে যেটা হয়েছে যে কিছুদিন পরে আমি দেখতে পেলাম যে সিদ্দিক ভাই, মিলন ভাই, তারপরে আরও কিছু ন্যাশনাল টিমে ওনারা পাঁচজন লোক ছিল। তো পাঁচজন লোক থাকার পরে তো আমার কাছে মনে হলো যে আমি গলফ খেলবো। তো এই ছোটোবেলার থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ভালো গলফ খেলবো, ভালো প্লেয়ার হবো।
তো 2006 ন্যাশনাল টিমে কিছু লুক নেবে কোয়ালিফাইং করে, তো তারপরে ওইখানে আমি চান্স পাই কোয়ালিফাইং করার জন্য। তো ওইখানে সুযোগ করে দেয় মেজর জেনারেল জীবন কানাই দাস আমাকে কোয়ালিফাইং করার জন্য। তো আমি কোয়ালিফাইং করার পর আমি দুই নম্বর হই, দুই নম্বর হয় সিদ্দিক ভাই এক নম্বর হয় আমি দুই নম্বর হই। তো আমাকে 2006 ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হয় খেলার জন্য, এরপরের থেকে আর কি আমার খেলা চেঞ্জ হয়েছে। যারা নতুন গলফার হিসেবে আছে শুরু করতে চায় বা যারা এখন আছে একটা অ্যামেচার পর্যায়ে বা তাদের মতো পেশাদার পর্যায়ে আসবে, এই গলফারদের জন্য আসলে কোনো আপনি কি ব্যবস্থা করছেন বা কোনো কিছু কি ভাবছেন যে তারা একজন জামাল একজন সিদ্দিক কীভাবে হয়ে উঠতে পারে? বাংলাদেশ গলফ ফেডারেশন এবং বাংলাদেশ প্রফেশনাল গলফ ফেডারেশন যে দুটি সংস্থার কথা বললাম, এদের মধ্যে বিপিজিএ গলফ ফেডারেশনের অধীনে কাজ করে। তো বাংলাদেশ গলফ ফেডারেশনের নেতৃত্বে বিপিজিএ বিভিন্ন ধরনের প্রোগ্রাম, দুটি কাজ বেসিক্যালি বিপিজির আমাদের, একটি হচ্ছে তাদের জন্য টুর্নামেন্ট আয়োজন করা, তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করা। বা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন হয়তো গলফ ফেডারেশন বিভিন্ন ক্লাবে সেন্ট্রালি কমিটেড গলফ ক্লাবে জাতীয় দলের অ্যামেচার জাতীয় দলকে প্রশিক্ষণ দিচ্ছে আর বিভিন্ন এজ ভিত্তিক বয়সভিত্তিক দলকে। তাছাড়া বিপিজে বিভিন্ন সময়ে বিভিন্ন মেন্টাল স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম নিয়ে থাকে। তো আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিই প্রফেশনাল অ্যাসোসিয়েশন হিসাবে, তাদের জন্য বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করা, এবং সেটি করার জন্য গত করোনার জন্য কর্নেল ওয়াহেদ ব্রিগেডিয়ার আসানুল্লাহ মিয়ার নেতৃত্বে যে কমিটি, তারা চেষ্টা করেছেন করোনার সময় তাদেরকে আর্থিক সাহায্য দিতে, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে। বিশেষ ব্রিগেডিয়ার আসানুল্লাহ মিয়া ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন বিভিন্ন টুর্নামেন্টের জন্য, আমরাও জড়িত ছিলাম। আমি আশাবাদী, খুবই আশাবাদী যে নতুন কমিটি আমরা আসার একটি প্রক্রিয়া চলছে, নির্বাচনের প্রক্রিয়া এটি শেষ হলে আমরা অনেকগুলি টুর্নামেন্ট নিয়ে কাজ করছি। আশা করি পুরাতন এবং নতুন কমিটি মিলে আমরা ভবিষ্যতে অনেক উদ্যোগ নিতে পারবো, যাতে আরও বেশি করে সিদ্দিকুর আর বেশি করে জামাল সবাই মিলে আমরা কাজ করি। ভলেন্টিয়ার একটা অর্গানাইজেশন, এটি ফেডারেশনের অধীনে গ্রামাঞ্চলের অনুমোদিত এক সংস্থা, সেই হিসাবে আমরা একসাথে কাজ করব, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জামাল, একটা বিষয় একটু শুনি, যারা জামাল হতে চায় আপনার মতো খেলতে চায়, এইরকম পাঁচবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় বারবার, তাদেরকে আসলে কী বলবেন বা কী পরামর্শ আছে আপনার যে তারা আসলে কোন বিষয়গুলো ফলো করবে বা কী করা উচিত? আমার মতো জামাল সিদ্দিক আর অনেক প্লেয়ার আছে ভালো খেলে, তাদের হয়তোবা তাদের একটু ফ্যাসিলিটি দরকার। কর্মীটলা গলফ ক্লাব ফ্যাসিলিটি তাদের দিচ্ছে, আমার যেটা মনে হয় যে আমাদের বিপিজের টুর্নামেন্ট বেশি দরকার। তো দেখেন, আমি আর সিদ্দিক যদি দেখি, আমরা দুইজনে বিদেশের ভিতরে প্রায় এক বছর 8 মাস বিদেশে গলফ খেলি, যেমন আমি 8 মাস ইন্ডিয়াতে, উনি এশিয়ান ট্যুরে গেলে। তো প্লেয়ার তখনই ভালো প্লেয়ার উঠে আসবে যখন আপনার টুর্নামেন্ট বেশি হবে। এখন দেখা যাচ্ছে গলফ আপনি জানেন যে একটা এক্সপেন্সিভ, অনেক দামি একটা খেলা। তো এর ভিতরে যেটা আছে, যদি টুর্নামেন্ট না থাকে কেউ ইনভেস্ট করতে চায় না। আর আরেকটা প্রবলেম হলো যদি স্পন্সাররা আগায় না আসে তাহলে টুর্নামেন্ট হবে না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলবো, কর্মীটলা গলফ ক্লাব তো দিচ্ছে আমাদের অনেক সুন্দর ফ্যাসিলিটি দিচ্ছে, বাট তারপর বলবো যে স্পন্সাররা আগায় আসতে হবে। ইম্পর্টেন্ট আমাদের গলফের জন্য স্পন্সাররা, যেরকম আমি না বললে হয় না, পার্সোনালি ধন্যবাদ দিব রানার কোম্পানিকে, তারা গত 14 বছর যাবত আমার পাশে আছে। তো আসলে ক্লাব যেরকম ফ্যাসিলিটি দিচ্ছে খেলার জন্য, তারাওগুলো আমার পাশে আছে, নাহলে হয়তো আমি জামাল বিদেশে খেলতে পারতাম না। বিদেশে একটা টুর্নামেন্ট খেলতে আপনার প্রচুর পরিমাণ টাকা দরকার পড়ে, তো তারা ওই পরিমাণ আমাকে সাপোর্টটা দিচ্ছে। তো এই জন্য ধন্যবাদ রানার গ্রুপকে, কর্মীটলা গলফ ক্লাবকে, আর যখনই প্র্যাকটিস করো আমার জুনিয়র যারা আছে, প্রাইভ লাইনে যারা আছে তাদেরকে বলবো, প্র্যাকটিস করলে মনোযোগ সহকারে করতে হবে। আমি যেটাই করবো, আমার তো সারাদিন করার দরকার নয়, যেটা করবো আমি মনোযোগ সহকারে 2 ঘন্টা করি, বাট ওই মনোযোগ দিয়ে করতে হবে। মনোযোগের আসলে কোনো বিকল্প নাই, কিন্তু সেই মনোযোগটা ধরে রাখার জন্য অনেক কিছু আসলে করতে হয়। স্পন্সর প্লেয়ারদের জন্য একটা বড় ইস্যু, সেই বিষয়ে কি কোনো কিছু ভেবেছেন বা আগের যারা এখানে ছিল, এটা বড় ইস্যু হিসেবে আসলে কাজ করে যেহেতু এটা একটা রিচ খেলা, সেটা নিয়ে কি আপনাদের কোনো কিছু আছে যে আগে থেকেই করে রাখা বা কিছু? বেসিক্যালি আপনারাও আমাদের এক ধরনের স্পন্সর, এটিএন বাংলা দীর্ঘদিন যাবত এই গলফের সাথে কাজ করছেন, গলফের প্রচার প্রসারের মাধ্যমে আপনারাও কিন্তু আমাদের এক ধরনের স্পন্সর, পৃষ্ঠপোষক। তো সেই হিসাবে আমরা প্রথমে যে বলতে হয়, অনেক স্পন্সর ইতিমধ্যে গত 40 বছর যাবত কাজ করছেন, সামিট গ্রুপ, রানার গ্রুপ যার কথা উনি বললেন, রানার গ্রুপ, তাছাড়া প্যারাগন, জিমকন, বিটিআই, এরকম অনেক বড় বড় কোম্পানি, স্কোয়ার, ন্যাশনাল ব্যাংক, বসুন্ধরা, এবি ব্যাংক যার কথা বলতেই হবে, এবি ব্যাংক একটা এশিয়ান ট্যুর করেছে, এরকম অনেকগুলি বড় কোম্পানি যারা আমাদের এই গলফের জন্য অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। শুধুমাত্র যে টুর্নামেন্ট পরিচালনা তারা, তারা ট্রেনিংয়ের জন্য রানার গ্রুপের কথা আবার বলতে হয়, রংপুরে তারা জাতীয় দলকে স্পন্সর করছে, বিটিআই আমাদের জাতীয় অ্যামেচার দলকে স্পন্সর করছে। তো এইভাবে ভিন্ন স্পন্সরদের সাথে, তাদেরকে সাথে নিয়েই আমরা চলাচল করি, আমরা এগিয়ে যাই। আমাদের এই টুর্নামেন্টগুলো বেসিক্যালি ওই সমস্ত স্পন্সরই স্পন্সর করেন। তাছাড়া যে মেজর জেনারেল জহির, যিনি এই ফেডারেশনের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান, আপনারা জানেন, ওনারাও ব্যক্তিগতভাবে আমাদের ভিন্ন সময়ে ভিন্ন দিক নির্দেশনা দেন, ভিন্ন স্পন্সর পেতে সাহায্য করে থাকেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।